আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ গাজার যোদ্ধাদের অস্ত্রভান্ডার দেখে হতবাক ইসরায়েল জানিয়ে দেব মার্কিন বিমানবাহী রণতরিতে আবারও হাউসিদের হামলা দাবি আরো জানিয়ে দিব নতুন যুদ্ধবৃত্তি পরিকল্পনার খব জোট সরকার ভাঙার হুমকি ইসরায়েলের দুই মন্ত্রীর এবং আরো জানিয়ে দেব ইসরায়েলের সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক সেধ এদিকে ইউক্রেনের শান্তির শীর্ষক বৈঠকে সমর্থন চাইলেন জেলেনস্কে এবং সর্বশেষ জানি দিব যুদ্ধবৃত্তির প্রস্তাবে রাজি হলে পদত্যাগের হুমকি ইসরায়েলের মন্ত্রীদের শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তারাকে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন আরো একটি অনুরোধ থাকবে ভিডিওটি আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন গাদার যোদ্ধাদের অস্ত্রভান্ডার দিকে হতবাক ইসরায়েল ফিলিস্তিন স্বাধীনতাকামী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই নেমে যেন গুগুর ফাঁদে পা দিয়েছে ইসরায়েলি বাহিনী অবস্থায় এখন যেন পিঠ বাঁচাতে যুদ্ধ থামিয়ে দিতে চাইলেও এর সুযোগ আর নেই অন্যদিকে হামাস হালকাভাবে নেওয়ার করুণ পরিণতি ভোগ করতে হচ্ছে ধুকধুকে সম্প্রতি গাজা ও মিশর সীমান্তবর্তী ফিডারিল ফি এর নিয়ন্ত্রণে নেওয়ার পর হামাসের একটি অস্ত্রভান্ডার থেকে দিকে চোখ কপালে উঠছে ইসরায়েলের যোদ্ধাদের এমন অস্ত্র সামনে ঠিক কতদিন নিজেদের মনোবল ধরে রাখতে পারবে নেতানে নেই তাই এখন বড় প্রশ্ন ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী কর্মকর্তারা মনে করছেন হামাসের হাতে যে অস্ত্রভান্ডার রয়েছে তা দিয়ে আরো বহুদিন যুদ্ধ করতে পারবে সংগঠনটি কয়েক দশক ধরে অস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলছে আল কাসাম ব্রিগেড ফলে ফিডারেল ফি করিডর বন্ধ হলেও অন্য স্থানে মজুদ করা অস্ত্র ব্যবহার করতে পারবে হামাস ফিলাডেল ফি করিডর দখল নেওয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগেরি জানান সেখানে বৃষ্টির মতো টার্নেল খুঁজে পাওয়া গেছে যা হামাস অস্ত্রের চালান গ্রহণ করার গোপন আস্তানা হিসেবে ব্যবহার করতো এসব টার্নেল ব্যবহার করে মিশর থেকে অস্ত্র চলাচল করতে থাকতো স্বাধীনতা যোদ্ধারা যদিও এমন দাবি অস্বীকার করছে মিশর ইসরায়েলের গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী হামাসের টার্নেল এবং অস্ত্রের গোদাম এত বিস্তৃত যে তা খুঁজে বের করা ইসরায়েলি বাহিনীর জন্য প্রায় অসম্ভব ইসরায়েলি বাহিনীর হামাসের সবগুলো ব্যাটিলিয়নকে ধ্বংস করার পরও সংক্রান্তি আর মারাত্মক হয়ে ওঠার সক্ষমতা রয়েছে গাজায় আল কাসাম ব্রিগেডের প্রতিরোধ হামলাগুলো সেই বাস্তবতার প্রমাণ দেয় মধ্যপ্রাচ্যের সামরিক বিশ্লেষকরা মনে করেন হামাস তার সামর্থ্যের পুরোটা কখনোই প্রদর্শন করে না শত্রুকে ঘায়ল করতে উপযুক্ত সময়ের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতে থাকে সেই সঙ্গে বিশেষ বিশেষ অভিযানের সময় তারা তাদের সেরা অস্ত্রগুলো ব্যবহার করে হামাসের কাছে অস্ত্র ভাণ্ডারের অভাব নেই এখনো গাজায় বহু বহু এলাকায় রয়েছে যা ইসরায়েলি সেনারা ঢুকতে পারেনি সেসব স্থানে অস্ত্রের বড় ভান্ডার রয়েছে পশ্চিমা বিশ্লেষকরা জানিয়েছে দীর্ঘ সময় ধরে অস্ত্র তৈরিতে প্রশিক্ষণ নিয়েছে হামাস বেশ কিছু অস্ত্র এখন হামাস নিজেরাই বানাতে পারে ফলে সংগঠনটির অস্ত্রের অভাব হবে না সেই সঙ্গে হামাসের কাছে কি পরিমাণ রকেট ও মোটর রয়েছে সেটির চিত্র এখন স্পষ্ট নয় শুধু ধারণা দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইসরায়েল কিন্তু দীর্ঘ সময় যুদ্ধ শেষ হলে পর্যাপ্ত বিজয় হবে হামাসই মার্কিন বিমানবাহিনীর রণতরিতে আবারও হাউসিদের হামলা ইমিনের হাউসি যোদ্ধারা মার্কিন বিমান বাহিনীর রণতরিতে হামলা সহ ছয়টি অপারেশন সম্পন্ন করার দাবি করছে লোহিত সাগর ভারত মহাসাগর এসব হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে ইরান সমর্থিত হাউসিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন তারা একটি মার্কিন বিমানবাহিনীর রণতরী একটি মার্কিন ড্রেস্টোয়ার এবং তিনটি জাহাজকে টার্গেট করছে এমনির বেশিরভাগ এলাকার নির্ধারণকারী হাউসি মিলিশিয়ারা গাজায় ইসরায়েল হামলার জবাবে ফিলিস্তিনদের প্রতি সংহতি প্রকাশ করে এসব হামলা চালাচ্ছে সারি শনিবার বলেন তারা উত্তর লোহিত সাগরে আমেরিকান বিমানবাহী রণতরী ফ্রেডারিক আইসেন হারের উপর হামলা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে চালিয়েছে গত চব্বিশ ঘন্টা এই রণতরীর উপর এটি ছিল দ্বিতীয় হামলা তিনি আরো বলেন তাদের অন্য অভিযানের মধ্যে ছিল একটি মার্কিন ড্রেস্টোয়ারের এবং আনলিয়ানি জাহাজের তেলবাহী ট্যাঙ্কের উপর এছাড়া মাইনা জাহাজের উপর লোহিত সাগর এবং আরব সাগরের দুবার হামলা করা হয় তিনি বলেন এছাড়া আলোরাইক জাহাজের উপর হামলা করা হয় এই হামলা চালানো হয় ভারত মহাসাগরে গাজার ছিল অতি ঘনবসতিপূর্ণ রাফা শহরে অভিযান না চালাতে বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে হামলা চালাচ্ছে ইসরায়েল এই অবস্থায় অনেকটা অপ্রত্যাশিত গতকাল শুক্রবার ইসরায়েল এই যুদ্ধবৃত্তির প্রস্তাব ঘোষণা করছে বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবৃত্তির প্রস্তাবকে ইতিবাচক বিবেচনা করছে হামাস শনিবার এএপি দ্বারায় যুদ্ধবৃত্তির প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি মার্কিন প্রেসিডেন্টের আহ্বান জানানোর পর শুক্রবার সন্ধ্যায় হামাস একটি বিবৃতি দিয়েছে বিবৃতিতে বলা হয় স্থায়ী যুদ্ধবৃত্তি প্রতিষ্ঠা গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এই উপত্যকায় পণ্য গঠন ও বন্দি বিনিময় নিয়ে বাইডেনের বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছে তারা নতুন যুদ্ধবৃত্তি পরিকল্পনায় খুব জোট সরকার ভাঙার হুমকি ইসরায়েলের দুই মন্ত্রী গাজায় যুদ্ধবৃত্তি নিয়ে জো বাইডেন ঘোষিত পরিকল্পিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতাদের রাজি হলে তার মন্ত্রিসভা থেকে পদত্যাগ ও ক্ষমতাসীন জোট সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির কঠোর ডানপন্থী দুই মন্ত্রী শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিন পর্যায়ের যুদ্ধবৃত্তির পরিকল্পনা ঘোষণা করেন এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি তা মেনে নেওয়ার আহ্বান জানান হামাস এক বিবৃতিতে এই পরিকল্পনাকে ইতিবাচকভাবে বিবেচনা করার কথা জানিয়েছে বেজালের সামরিস এবং বলেছেন হামাসকে নির্মূল করার আগে তাদের সঙ্গে কোনো ধরনের চুক্তি সইয়ের বিরোধী নেই তবে যুদ্ধবিরতি পরিকল্পনায় নেতানহর রাজি হলে তার সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করছেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপের এর আগে প্রধানমন্ত্রী নেতানিহন নিজেও হামাসের সামরিক ও গাজা শাসনের সক্ষমতা অবসান না ঘটানো এবং সব মুক্তি না করা পর্যন্ত কোন স্থায়ী যুদ্ধবিরতিতে না যাওয়ার বিষয়ে জোর দিয়েছেন ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রতিষ্ঠার এই পরিকল্পনা কার্যকর করার কথা বলা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সব সদস্যকে গাজার জড়বহুল এলাকাগুলো থেকে প্রত্যাহার করার কথা পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ে হামাসের হাতে জিন্মি থাকার সবার মুক্তি বরিতার স্থায়ী অবসান এবং গাজায় বড় ধরনের পণ্য গঠন কাজ পরিচালনার কথা তবে গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে অর্থমন্ত্রী সরজিজ বলেন প্রস্তাবিত রূপরেখা মেনে নিলে এবং হামাসকে নির্মূল করে ও সব জিনমিকে ফিরিয়ে না এনে যুদ্ধের পরিসমাপ্তি টানা হলে নেতানিয়াহু এই সরকারে অংশ থাকবেন না ইসরায়েলের সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক সেদ ইসরায়েলের সব বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক সেদ করেছেন বেলজিয়ামের গেন্ট ইউনিভার্সিটি জেরুজালামের মানবাধিকার নীতির সঙ্গে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সম্পৃক্ততার কারণে এই সিদ্ধান্ত নেছে বেলজিয়ামের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি শুক্রবার বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে মে মাস থেকে গেন্ট ইউনিভার্সিটি জোরালো বিক্ষোভ চলছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অংশ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবাদ এ বিক্ষোভ percent সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে ইউরোপের বিশ্ববিদ্যালয়টি ইউক্রেন নামে পরিচিত বিশ্ববিদ্যালয়ের একটি তদন্ত কমিটি ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠান ও ইসরায়েলি সরকার ও সামরিক নিরাপত্তা পরিষদের মধ্যে সুযোগ খুঁজে পেয়েছে এ ব্যাপারে এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি একrai উল্লেখ করে বলা হয়েছে সাম্প্রতিক মাসগুলোর গাজার মানবিক পরিস্থিতি আরো খারাপ হয়েছে বিশ্ববিদ্যালয় এটি আমলে নিয়েছে ইউক্রেন দুই সপ্তাহ আগে তিনটি ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ইসরায়েলি 18 একাডেমি প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির অংশীদারিত্ব রয়েছে বিশ্ববিদ্যালয়ের ছয়টি নন একাডেমি ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণা প্রকল্প চালিয়ে যাবে বলে জানিয়েছে কেননা ওই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি এর আগে গত সপ্তাহে বেলজিয়ামের আরো দুইটি বিশ্ববিদ্যালয় ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সহযোগিতার নীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছিল এর মধ্যে অ্যান্টোয়ার বিশ্ববিদ্যালয় জানিয়েছে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চলমান গবেষণা প্রকল্পগুলো চালিয়ে যাবে তবে নতুন প্রকল্পগুলো স্থগিত চলবে

মাধ্যম এক্সের সাবেক টুইটার চেলেনস্কি লেখেন বিশ্বের বৃহত্তম দেশটির যখন সার্বভৌমত্ব আন্তর্জাতিক আইন ও জেলেনস্কির সনদের অবমাননা করে তখন বিশ্বব্যাপী নিরাপত্তা অসম্ভব জাতিসংঘের এক কর্মকর্তা বলেন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বর্তমান অবস্থা আলোচনা ধরে এবং চলমান রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের প্রয়োজনের ব্যাপারে জাতিসংঘ প্রতিমন্ত্রী প্রতিচ্ছদিকের তুলে ধরেন জেলেনস্কি এবং ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ জাতিসংঘের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অ্যাস্টিনের সাথে বৈঠক করেন এক অনুষ্ঠানের আয়োজক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্টাডিজ স্ট্যাডিস নিয়েছেন জেলেনস্কি রোববার বিশ্ব শান্তি ও আঞ্চলিক স্ট্যাবিলিটি বিষয়ক আলোচনা ফেরামে অংশ নেবেন দু সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের পর এটি হচ্ছে জেলেনস্কি দ্বিতীয়বার এশিয়া সবর ওই আক্রমণের পর থেকে রাশিয়ার সাংগ্রী লাসংরাপে সংগ্রামে যোগ দেয়নি রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রে দে অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার করে সিঙ্গাপুরে এই সফরের কথা ঘোষণা করা হয় জেলেনস্কি এই সিদ্ধান্ত একদম এক কদম এগিয়ে যাওয়া বলে এর প্রশংসা করেন শুক্রবার জার্মানি তাদের দেওয়া অস্ত্র রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুর আঘাত হানতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে রুশ অঞ্চলের ভিতরে পদ্ধার দেওয়ার অস্ত্র ইউক্রেনকে কে ব্যবহার করতে দেওয়া পক্ষে নেটো জোটের মধ্যে সমর্থন বৃদ্ধি পাচ্ছে তবে ইটালি এই পদক্ষেপের যুদ্ধবৃত্তি প্রস্তাবে রাজি হলের পদত্যাগের হুমকি ইসরায়েলের মন্ত্রীদের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে যুদ্ধবৃত্তির প্রস্তাব খোলসা করছেন তাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ রাজি হলে ইসরায়েলের দুই উগ্র ডানপন্থী মন্ত্রী ক্ষমতাসীন জোট ছাড়বে এবং ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন অর্থমন্ত্রী বেজালেল সেট্রিস এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন ঘাবির বলেছেন হামাসকে ধ্বংস করার আগে যে কোনো চুক্তি ইসরায়েলকে স্বার্থবিরোধী তবে পাল্টা অবস্থান ইসরায়েলের বিরোধী জোটের যুদ্ধবৃত্তি এই পরিকল্পনাকে সমর্থন করল বিরোধী নেতা ইয়ার ল্যাপে

প্রেসিডেন্ট বাইডেন এই প্রস্তাবের পর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থমন্ত্রী সেট্টিস জানায় তিনি নেতানেহকে বলেছেন যে হামাস ধ্বংস করা এবং সমস্ত বন্দীকে ফিরিয়ে না আনা প্রস্তাবিত রূপরেখায় যদি নেতানেহ রাজি হন তাহলে সরকারে এই প্রক্রিয়ার অংশ হবে না তিনি প্রায় একই মনোভাব প্রকাশ করেন বেন গাবির তিনি বলেন এই চুক্তির অর্থ হল যুদ্ধের সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্যে থেকে সরে আসা তিনি এই চুক্তিকে অপরিমাণ দোষী আখ্যা দিয়ে বলেছেন এই চুক্তি মানে সন্ত্রাসবাদের বিজয় যা এই সেলের রাষ্ট্রের নিরাপত্তার জন্য স্বরূপ তিনি এই প্রস্তাবে রাজি হওয়ার বদলে সরকার ভেঙে দেওয়ার কথা বলেন নেতান এহুদ জোট পার্লামেন্টের একটি সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে বেনঘাবির অরজমা এহুদিদ পার্টির ছয়টি আসন রয়েছে